এমন কি কোনো খাবার আছে যেই খাবারটা শিশুর জন্য প্রতিদিন দিতে হবে, তাকে এই খাবারটার বাইরে রাখাই যাবে, এরকম কি কিছু আছে? অবশ্যই, সাধারণত যেটা আমরা বললাম যে ব্যালেন্স ডায়েট, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের কি হতে পারে যদি একটু বলেন সংক্ষেপে গুছিয়ে? এক্ষেত্রে হচ্ছে যে বলবো যে প্রোটিন এবং প্রোটিন যেটাকে আমরা বলি যে হচ্ছে আমরা আমিষ থেকে যেটা পাচ্ছি, অর্থাৎ মাছ মাংস দুধ ডিম বাদাম ডাল, গুড প্রোটিন, গুড বায়োলজিক্যাল ভ্যালু আছে যে প্রোটিনগুলো, বিশেষ করে প্রাণীজ প্রোটিন অর্থাৎ ডিম মাছ মাংস লাল মাংস লাগবেই। এগুলো হচ্ছে যে মাসল বিল্ড আপ এবং সেল বিল্ড আপের জন্য লাগবে, এবং এই সেল বিল্ড আপের থ্রুতেই কিন্তু আমাদের ইমিউনিটি সেলগুলো ডেভেলপ করছে। তবে শুধু যে আমাকে প্রোটিন খেতে হবে তা না, এর পাশাপাশি কিন্তু আমাকে ভিটামিন মিনারেলসগুলো প্রপারলি ব্যালেন্সড করে আমার ডায়েটে রাখতে হবে, বাচ্চার ডায়েটে রাখতে হবে। কেননা আমার এই জাতীয় কার্বোহাইড্রেট বলেন, ফ্যাট বা প্রোটিন বলেন, এই খাবারগুলো বডিতে প্রপারলি ডাইজেস্ট হতে এবং অ্যাবজর্ব হতে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল কিছু নিউট্রিয়েন্টের দরকার হয়, যেগুলো কিন্তু আমরা ভিটামিন মিনারেলসের সাহায্যেই প্রসেসটা কমপ্লিট করতে পারবো। সেজন্য ভিটামিন মিনারেলস বলতে যে আমরা সবার আগে বলবো যে হ্যাঁ, ফল মূল শাকসবজি এগুলোই হচ্ছে ভিটামিন মিনারেলসের মেইন সোর্স। তবে এখানে আরেকটা বিষয় যে বাচ্চাদের ক্ষেত্রে মায়ের সবসময় কমপ্লেন থাকে আমার বাচ্চা সবজি খায় না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন এটাও পাচ্ছি আমার বাচ্চা ফল খায় না। এখন কথা হচ্ছে যে সবজি খায় না, একটা সবজির উপর সবসময় ডিপেন্ডেন্ট থাকলে সে খেতেও চাবে না, তাকে একটু ডিফারেন্ট হতে হবে। যে বললাম যে আমাদের খাবারের প্রেজেন্টেশনটা একটু আলাদা করে দিতে, প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট করতে হবে যাতে তার আগ্রহ হয়।